সম্মানিত উপস্থিতি সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন একজন নবীন আলেম কিনা আমি জানি না তবে তার কথায় আমি আলেমের কোনো গন্ধ বা এরকম কোনো বিষয় তার মাঝে আমি পাইনি তো সেখানে তিনি বলেছেন যে এমাম মাহাদি আসবে ইয়া দেখে। যারা জামাত শিবির করে জামাতে ইসলাম করে তাদের মতো আদর্শের লোকদের মাধ্য মধ্য থেকেই ইমাম মাহাদির আগমন ঘটবে এবং ইমাম মাহাদি তাদের সাথেই সম্পৃক্ত হবেন এবং যারা আহেল হাদিস নিজেদেরকে দাবি করে তাদের মধ্য থেকে ইমাম মাহাদি আসবে না এবং তাদের সাথে তাদের ইমাম মাহাদির কোনো সম্পর্কও থাকবে না এবং ইমাম মাহাদির বিরোধিতা মূলত এ আহিলাদিস্রাই করবে বলে এ ধরনের মন্তব্য তিনি করেছেন সমৃদ্ধ উপস্থিতি আসুন আমরা তার এই বক্তব্যটা করান এবং সন্ন্যার এবং আইএমএ মুস্তাহিদ ইমামদের সালফে সালেহিনদের মত আদর্শে আমরা দেখব এই কথাটা কতটুকু সত্য এবং মিথ্যা সর্বোপরি আমরা প্রথমত যে বলবো এখানে দাবি করা হয়েছে যে জামায়াত শিবিরের পক্ষ থেকে ইমাম মাহাদির আগমন ঘটবে তো এখানে আমরা যে কথাটা বলবো সর্বপ্রথম যে কথাটা বলবো যে দেখেন জামাত শিবির তো বহুদূরের কথা কোনো মাঝহাবের ইয়া থেকে কী জানি বলে মাঝাবের অনুসারী তিনি হবেন না তাদের মধ্য থেকে তিনি আগমনও করবেন না একথাই চূড়ান্ত কারণ ইমাম মাহাদি কোনো নির্দিষ্ট কোনো মাঝাবের লোক হবেন না হানাফি মালিকি সাফি হাম্বলি বা কোনো তরিকা বা কোনো ইসলামিক সংগঠনের লোক তিনি হবেন না এটা সু আমরা পরবর্তীতে আলোচনায় স্পষ্ট করতেছি তো প্রথমত আপনারা এটা জানেন যে কোনো মাঝহাব বা কোনো তরিকার মাধ্যমে তিনি আসবেন না বরং এবং কোনো তরিকার সাথে কোনো মাঝহের সাথে তার কোনো সম্পর্ক থাকবেও না বরং তিনি যখন আসবেন তখন এই তরিকা এই মাঝহাবগুলো বিলুপ্ত হয়ে যাবেন আচ্ছা এর প্রমাণ আমরা একটু পরে দিচ্ছি দ্বিতীয়ত তিনি বলছেন জামাত শিবির থেকে আসবেন এখানে একটা পয়েন্ট বলবো যে জামাত শিবির থেকে তিনি কখনোই আসবেন না কারণ ইমাম মাহাদি কথা থেকে আসবেন এ ব্যাপারে স্পষ্ট হাদিস কথাকার অধিবাসী তিনি হবেন এ ব্যাপারে স্পষ্ট হাদিস আমাদের কাছে রয়েছে যেমন আবুদাউতের বিয়াল্লিশ শত ছিয়াশি নম্বর হাদিসে ইমাম মাহাদিকে বলা হয়েছে আহলাল মদিনা মদিনার অনু অধিবাসী তাকে বলা হয়েছে তিনি মদিনার অধিবাসী তিনি মদিনা থেকে পালায়ন করে মক্কায় হারিবাইলাল মক্কা মক্কাতে অংশ ই হবেন আশ্রয় নেবেন সেখানকার মক্কার অধিবাসীগণ তার হাতে বায়াত নেবে এ হাদিসটি আবুদাউতের চার হাজার দুইশত ছিয়াশি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে তো এখানে স্পষ্টভাবে ইমাম মাহাদিকে মদিনাবাসী বলা হয়েছে তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইমাম মাহাদি তিনি মদিনাবাসী হবেন এবং কিতাবুল ফিতা ফিতান যদি আপনি হাদিস গ্রন্থটা পড়েন সেখানে দেখবেন সোফিয়ানিরা যখন ইমাম মাহাদিকে তালাশ করবে তখন ইমাম মাহাদিকে তালাশ করার জন্যে তিনি বারংবার আপনার মদিনাতে এবং মক্কাতে সেখানে সেনাবাহিনী পাঠাবে সেখানে তল্লাশি চালাবে এবং সেখানে ইমাম মাহাদির বংশধরকে হত্যা করবে নির্যাতন করবে তো এ থেকেও বোঝা যায় যে ইমাম মাহাদি মদিনাতেই তিনি থাকবেন মদিনারই তিনি অধিবাসী অর্থাৎ মক্কা মদিনার তিনি অধিবাসী হবেন সৌদি আরব যেটাকে আমরা বলতেছি সেটার অধিবাসী তিনি হবেন তো সেখানে তো কোনো জামাত শিবির নেই আছে সেখানে ইখানুর মুসলিমিন বা ব্রাদারহুড বা হামাস এরকম কোনো সংগঠন কিন্তু সেখানে নেই তাহলে তাদের মধ্যে থেকে ইমাম মাহাদি কীভাবে আসবে বরং সেখানে কি আছে সেখানে সালা সালাফিরা সেখানে আছে আহলুল হাদিসরা তো আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে জামাত শিবির কেন হানাফি থেকেও আসার কোনো সুযোগ নাই দ্বিতীয়ত জামাত শিবির তো প্রশ্নই উঠে না আরেকটা বিষয় ইমাম মাহাদি কাদের মধ্য থেকে আসবেন এটা বড় কথা নয় বরং ইমাম মাহাদি কাদের সাথে যোগ দিবেন এটা বড় কথা তো এই পয়েন্টে এসে আমি আপনাকে বলবো। যে ইমাম মাহাদি আপনি বলেছেন বা উনি বলেছেন যে আহলে হাদিসদের অন্তর্ভুক্ত হবে না বরং আহলে হাদিসরা বিরোধিতা করবে এই কথাটা তার একটা চরম মূর্খতা তার যে কোনো ধরনের এলিম কালাম নেই করন হাদিস যে পড়ে না বা পড়লেও সালফে সালাহিনদের বুঝের কোনো ন্যূনতম বুঝ গন্ধ তার এলিমের মধ্যে সিটা ফটাও যে পড়েনি এটাই বাস্তবতা এই ছেলেটা নিজেই করন হাদিস পড়ে নিজে নিজেই বুঝে এটাই হচ্ছে সত্য কথা যার কারণে সে এরকম একটা মন্তব্য করার দুঃসাহস পেয়েছে সম্মানিত উপস্থিতি ইমাম মাহাদি কাদের সাথে যোগ দিবেন বা তিনি কি হবেন আহল হাদিস হবেন না কি হবেন এ ব্যাপারে সুনির্দিষ্ট হাদিস এবং মতামত রয়ে গেছেন আমরা সেখান থেকে নেই যেমন আমরা সেই মুসলিমের একটি হাদিস তিনশত তিন নম্বর হাদিস ইসলামিক রিচার্চ সেন্টার ঢাকা প্রথম খন্ড তিনশো তো তিন নম্বর হাদিসটা যদি আমি দেখি এই হাদিসটি কিতাবুল এমারতে সই মুসলিমের কিতাবুল এমারতে মোটামুটি নয় জায়গায় আসছে সাতচল্লিশশো থেকে আটচল্লিশশো ছয় নম্বর পর্যন্ত এই হাদিসটি আসছে এবং তিনশো তিন নম্বর হাদিসেও আসছে তো সেখানে জাবে রাজি তালা আনহু বলেন যে ইয়াব রাজহিদ দিন অ ইমা এই দিন কায়েম থাকবে সর্বদা কায়েম থাকবে এরপরে বলছেন ইসবাতুন আলাইহি ইউকাতিলু ইসবাতুন কাতিল আলাইহি ইসবাতুন মিনাল মুসলিমিন মুসলমানদের একটি দল এই দিনের জন্য সর্ব সর্ব সব সময় লড়াই করবে এরপর তিনি বলছেন হাত্তা নাজালা ইসা ইবনে মারিয়ম যতদিন না ইসা ইবনে মারিয়ম দুনিয়াতে আসছেন অর্থাৎ এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি কেমত পর্যন্ত একটি দল হকের উপর থাকবে তারা হকের উপর লড়াই করবে এবং ঈশা আলি ওয়াসাল্লাম কেয়ামতের পূর্বে যখন আসবেন এই দলটা ঈর্ষা আলী সাথেই মিলিত হবে ইমাম মাহাদি যখন আসবেন এই দলটা এদের সাথে মিলিত হবে তো এই দলটা কারা মহাদিসগণের আলোকে আমরা যদি দেখি সালফে সালাহিনদের বক্তৃতা মন্তব্যের আলোকে যদি আমরা দেখি কাদেরকে বলেছেন এই হকপন্থী দল কারা এ ব্যাপারে আপনারা যদি দেখেন আবদুল্লাহ এবনে মোবারক রহমতুল্লাহ আলী প্রখ্যাত একদম তাবি তিনি বলছেন হোম ইন দ্য আসহাবুল হাদিস এই দলটা হচ্ছে আহলুল হাদিস শারফু আহলুল হাদিসের পনেরো পৃষ্ঠায় তিনি কথা বলেছেন শারফু আহলুল হাদিসের তিরিশ পৃষ্ঠায় ইমাম বখারের ওস্তাদ আলী ইবন মাদানী রাহিমা তিনি বলেন ওয়াহুম আহলুল হাদিস এই দলটা হচ্ছে আহলুল হাদিস ইমাম বোখারির আরেকজন ওস্তাদ দশ লক্ষ হাদিসের হাফেজ বিন হাম্বল শারফ আহলুল হাদিসের একচল্লিশ পৃষ্ঠায় তিনি বলছেন আসহাবুল হাদিস ফালা আদরি হুম যদি এই হকপন্থী দলটা যেই দলটা ইমাম মাহাদির সাথে ঈসা আলিয়া সাল্লামের সাথে মিলিত হবে যেই দলটা কেমত পর্যন্ত সত্যের উপর বিজয়ী থাকবে সত্যের উপর লড়াই করবে এই দলটা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমি জানি না এই দলটা আর কে হতে পারে তাহলে এ সমস্ত আরও অনেক আলোচনা আমার বিভিন্ন আলোচনায় আছে আজকে আলোচনা লম্বানা করে আমি যেটা বুঝাতে চাচ্ছি দেখেন সালফে সালিহিংগণ এক কথাই বলেছেন যে কেমন পর্যন্ত যে দলটা হকের উপর থাকবে তার নাম হচ্ছে আহলুল হাদিস এবং ইমাম মাহাদি এবং ইসা সাল্লাম যখন আসবে তাদের সাথে যে দলটা মিলিত হবেন সেই দলটার নাম আহলুল হাদিস সেটা হানাফিও না সেটা সাফিও না সেটা মালিকীয় না সেটা আম্বলিও না সেটা কোনো তরিকাও না কোনো চর্মনাই আদর্শে দেওয়ানবাগি মাইজবান্ডারি বা হেফাজত বা জামাত শিবের এই খনন মুসলিমিন হামাস এগুলো কোনোটাই নয় সেটা হবে আহলুল হাদিস এই আহলুল হাদিসের যারা মতাদর্শে রয়েছে কেবল তারাই এই দলটার সাথে মিলিত হবে এবং ইমাম মাহাদি এসে কি অনুযায়ী তিনি দেশ পরিচালনা করবেন এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে তিনি হেদায়া বা কুদুরি বা বেহস্তিজেয়র এ সমস্ত দিয়ে দেশ পরিচালনা করবেন না তিনি কি দিয়ে পরিচালনা করবেন এ সমস্ত এ ব্যাপারে স্পষ্ট হাদিস ইসলামিক রিচার্চ সেন্টার ঢাকা সই মুসলিম প্রথম খণ্ডে তিনশত দুই নম্বর হাদিসে আর রসুল সাল্লাম আমাদেরকে স্পষ্ট করে দিয়ে গেছেন সেখানে সাল্লাম বলছেন কাইফা আং তুম ইজা নাজাল ঈসা ইবনে মারিয়ম সেই দিন তোমাদের কত আনন্দ হবে সেই দিন তোমরা কত আনন্দিত হবে সেই দিনের দিনটা কেমন হবে যে দিন ঈসা ইবন মারিয়ম সালাম তোমাদের মধ্যে অবতরণ করবেন ফা ফা ইমামুকুম যখন ইমামুকুম মিনকুম যখন তোমাদের মধ্য থেকেই একজন ইমাম নির্ধারণ করা হবে সে কে তিনি হচ্ছেন ইমাম মাহাদি তো বলা হচ্ছে ওই ইমাম মাহাদি এসে যখন দেশ চালনা করবেন তখন কি করবেন তখন বলছেন ফুম বি কিতাব আল্লাহি তিনবী সাল্ল সাল্লাম তখন ইমাম মাহাদি আল্লাহ তালার কিতাব এবং রাসু সাল্লাহ সাল্লামের সন্ন্যাহ অনুযায়ী দেশ চালাবেন সম্মানিত উপস্থিতি তিনি হানাফি মাঝাব বা সাফি মাজাক আমলি বা কোনো তরিকা দিয়ে দেশ চালাবেন না সেটা চালাবেন কি আহরুল হাদিসগণ যে কথায় বলছেন আহলুল হাদিসের মানুষেরা যে দাওয়াত মানুষকে দিচ্ছেন সেটা হচ্ছে কি কিতাব আল্লাহ সন্নাতে নাবী আল্লাহর কিতাব এবং রাসু সাল্লামের সন্না রসুদুল্লা সালামের হাদিস এটাই হবে ইমাম মাহাদির মাঝাব এবং এই অনুযায়ী তিনি দেশ চালাবেন তাহলে স্পষ্ট আমরা করান সুন্নার আলোকে সালফে সালহিনদের বক্তব্যের আলোকে বলতে পারি আহলুল হাদিস অন্য কোনো মতাদর্শের হবে আপনার ইমাম মাহাদি অন্য কোনো মতাদর্শ থেকে আসবেন না অন্য কোনো মতাদর্শ গ্রহণও করবেন না বরং তিনি আহলুল হাদিসদের মধ্য থেকে আসবেন এবং তিনি আহরুল হাদিসদেরই অনুসরণ করবেন আল্লাহ আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক বলে আমিন